হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আজকে টিউটোরিয়ালে, অর্থাৎ এইচটিএমএল কোডিং এর পার্ট 2 তে। তো আপনারা যদি এখনো পার্ট 1টা দেখে না থাকেন তাহলে বলবো যে পার্ট 1টা একবার দেখে নিন, দেন আমরা পার্ট 2টা দেখে সহজেই বুঝতে পারবো। তো চলুন তাহলে আমরা আমাদের যে কাজটা করেছিলাম সেটাতে চলে যাই। বেসিক্যালি আজকে টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে কোডিং লিখতে হয়, কিংবা কিভাবে টেক্সট এডিট করতে হয়, কিভাবে হেডিং দিতে হয়, কিভাবে বডি তৈরি করতে হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নেই। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন এটা একটা ব্ল্যাঙ্ক পেজ। সো এবার কি করতে হবে প্রথমত বলে দেই। অ্যাট ফার্স্ট একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যেতে গেলে আর যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে, গুগল ক্রোম ব্রাউজারটা ডবল ক্লিক করে ওপেন করে নেই। হ্যাঁ, এখন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাব সেই জন্য অবশ্যই একটা অ্যাড্রেস লিঙ্ক লাগবে। তো সেক্ষেত্রে আমরা একটা এডুকেশনাল ওয়েবসাইটে যাই, যেমন যে কোনো একটা ভার্সিটি ধরেন, যেমন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আমরা যাই, WORLD ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এই যে চলে আসছে, আমি এটা ক্লিক করলাম। তারপরে এই যে প্রথম যেটা আসছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সেটা ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ওয়েবসাইটে চলে আসছি। সো এই ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন এখানে যে একটা ট্যাব আছে, এই যে একটা এখানে প্লাস বাটন ক্লিক করলে একটা নতুন একটা ট্যাব ওপেন হয়, এই যেমন নিউ ট্যাব লেখা আছে কিন্তু, ঠিক আছে। তেমনি এই যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একটা ট্যাব আছে, এই যে ট্যাবে কী লেখা আছে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এখানে আমরা যদি মাউস পয়েন্টার নিয়ে যাই তখন দেখতে পাচ্ছি কি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ শো করতেছে। হ্যাঁ, সো এখানে দেখেন কিছু কন্টেন্ট আছে, এই দেখেন এই কিছু মেনুবার আছে, এই যে কন্টেন্ট আছে, কিছু হেডিং আছে, দেখেন এই হেডিং, যেমন প্রোগ্রামার্স, এই যে কি রুটিন, আওয়ার ক্যাম্পাস, স্টুডেন্ট সাপোর্ট, ঠিক আছে। এই যে কিছু ইমেজ আছে, দেখেন কিছু ইমেজ আছে, কিছু এই যে দেখেন ভিডিও আছে, ঠিক আছে। তারপরে কিছু লিঙ্কও আছে, এই দেখেন কিছু লিঙ্ক, ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্কস, তা ইম্পর্টেন্ট লিঙ্কস, দেখেন কিছু লিঙ্কও আছে, ঠিক আছে। তো এগুলো সবগুলো নিয়েই আমরা আলোচনা করব। একটা ওয়েবসাইটে যাবতীয় একটা ওয়েবসাইট ডেভেলপ করতে যাবতীয় যা দরকার হয় সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি আজকে দেখাবো এই যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ওয়েবসাইটে যেটা আসছে, দেখেন এই কি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ট্যাবে, এটা আমরা আগে শিখি, ঠিক আছে। এটা আমরা আগে শিখি কীভাবে এটা তৈরি করতে হয়। সো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাই। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হয়ে গেছে। আগে তো আমাদের জানতে হবে কিভাবে লিখতে হয়, সেটা আগে বুঝতে হবে। এইচটিএমএলটা লিখতে হয় সাধারণত সিম্পল ভাষায়, লেস দ্যান গ্রেটার দ্যান দিলাম কিন্তু, ঠিক আছে। লেস দ্যান গ্রেটার দ্যানের মাঝখানে যেটা থাকে ওটাকে কিন্তু সাধারণত একটা ট্যাগ বলে। আর এই ট্যাগ এইচটিএমএল কি একটা, এইচটিএমএল কিন্তু একটা ট্যাগ, ঠিক আছে। আর এর মাঝখানে আমরা এইচটিএমএল, যেহেতু আমরা এইচটিএমএলে কাজ করি তাহলে আমাদের অ্যাট ফার্স্ট এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে। তাহলে কি মাঝখানে আমরা কি লিখবো, HTML, ঠিক আছে। এই পুরোটা কিন্তু এখন একটা ট্যাগ হয়ে গেছে। একটা জিনিস মনে রাখতে হবে, কোনো ট্যাগ যেহেতু শুরু করছি অবশ্যই ওই ট্যাগটা শেষ করতে হবে। শেষ করতে হলে কি করতে হবে, আমাদের সেম জিনিসেই লেস দ্যান গ্রেটার দ্যান এর মাঝখানে যেতে হবে। মাঝখানে যে কি করতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ কি HTML, HTML, ঠিক আছে। এটা ইন্টার দিয়ে নিচে নিচে নিয়ে নিই, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এই কিন্তু এইচটিএমএল একটা ফরম্যাট কিন্তু হয়ে গেল, দাঁড় হয়ে গেল। এর ভিতরেই আমরা যাবতীয় সমস্ত ধরনের কাজ করব। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা আমরা এইচটিএমএল থেকেই তৈরি করব। যদি করি পুরোপুরি তো আর এইচটিএমএল দিয়ে আপনারা এত সুন্দর ডিজাইন করতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার সিএসএস দরকার, জাভাস্ক্রিপ্ট লাগবে। কিন্তু এইচটিএমএল দিয়েই মোটামুটি একটা ওয়েবসাইট করাতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে HTML আর HTML শেষ, ঠিক আছে, এর ভিতরে আমাদের সমস্ত কাজ কাজকর্ম করতে হবে। দার HTML এর ভিতরে সাধারণত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে এই দুইটার ভিতরেই কাজ, আর সাধারণত হেড অংশটা, হেড মানে তো আমরা বুঝি মাথা। তেমনি আমরা যখন এই ট্যাবে কাজ করি, যেমন এই যে ওয়েবসাইটে গেছি, এই যে ট্যাব ট্যাবে যেমন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটা কি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, এই পেজের মাথা না এটা, ঠিক আছে। এইটা যদি না থাকে তাহলে তো আমরা আমাদের কোনো ওয়েবসাইটই থাকবে না, এটা হচ্ছে মাথা, ঠিক আছে। যেমন আমাদের মাথা না থাকলে আমাদের অস্তিত্ব আছে, তেমনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই মাথার এই কথাটা যদি না থাকতো তাহলে আমরা এই ওয়েবসাইট
খুঁজে পাইতাম না, এই ওয়েবসাইটেই পাইতাম না। তেমনি আমাদের এইচটিএমএলেরও একটা মাথা লাগবে, যেমন সেটা হচ্ছে হেড। আমরা হেডটা লিখি একইভাবে, কিন্তু লেস দেন গ্রেটার দেন মাঝখানে এইচসিএডি হেড, এটা তো শেষও করতে হবে। তাহলে কি লেস দেন গ্রেটার দেন মাঝখানে যে ফরওয়ার্ড স্ল্যাশ হেড এইচসিএডি। তো বুঝতেই পারছেন হেডের বিষয়টা। এখন কি করতে হবে, আর একটা অংশ আছে এইচটিএমএল ভিতরে থাকে, সেটা হচ্ছে বডি অংশ। তাহলে এখানে আমরা একবারে বডিটাই লিখে ফেলাই, লেস দেন গ্রেটার দেন ভিতরে যে বডি বিওডি ওয়াই বডি, যেহেতু শুরু করছি অবশ্যই এটা এটাও শেষ করতে হবে, তাহলে এটা আমরা শেষ করে দিই, লেস দেন গ্রেটার দেন ভিতরে যে ফরওয়ার্ড স্ল্যাশ বিও ডি ওয়াই বলি। এটুকু তো বুঝতেই পারছেন আপনারা। সো আমরা এই ফাইলটা তো অবশ্যই সেভ করতে হবে, এখন একটু ফাইলটা সেভ করে নেই, যে ফাইল সেভস এটা কোথায় সেভ করব, আপনারা যে কোনো জায়গায় সেভ করতে পারেন। সো আমি সাধারণত ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে একটা ফোল্ডারের ভিতরে সেভ করব, এই যে লার্নিং ওয়েব পেজ নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা সেভ করব। এটা ডবল ক্লিক করে ওপেন করি। এখন এখানে সেভ করতে হলে অবশ্যই একটা নাম দিতে হবে, আমি সাধারণত ইন্ডেক্স নাম দিই, INDEX ডেক্স। একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু আমরা এইচটিএমএল এর কাজ করি আর যে কোনো ফাইল তার এক্সটেনশন অনুযায়ী কাজ করে, আর এই ফাইল যেহেতু এইচটিএমএল এর তাহলে এর এক্সটেনশন অবশ্যই এইচটিএমএল করতে হবে, তাই আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল দিতে হবে, এইচটিএমএল দিয়ে আমরা সেভ করে দিলাম এসে। এখন দেখেন আমরা যে পূর্বে নোট নোটপ্যাড ব্যবহার করছিলাম, যে বলছিলাম যে নোটপ্যাডের ইউজ করব না, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব, সুবিধা কি দেখেন এখন, এই যখন এইচটিএমএল উপর ক্লিক করতেছেন তাহলে এইচটিএমএল এর ইন কোথায়, আপনি কিন্তু ডাইরেক্টলি রেড কালার দিয়ে সিগন্যাল দিয়ে দিচ্ছে এইচটিএমএল এই থেকে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, কিন্তু নর্মাল যে নোটপ্যাড থাকে আমাদের উইন্ডোসে সেখানে কিন্তু এই ধরনের সিগন্যালও দেবে না। যেমন হেডে ক্লিক করলে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, দেখতেই পাচ্ছেন বডিতে ক্লিক করছেন এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। এই সুবিধাগুলোর জন্যই আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। সো চলুন আমরা তাহলে হেডের কাজ করি। যখন আমরা যেহেতু ওয়েবসাইট তৈরি করব, তো এখন ওয়েবসাইটের তো মাথা বানান লাগবে, তাহলে মাথা বানাইতে কী করতে হবে, মাথা না একটা টাইটেল, মাথা মানে একটা নাম দিতে হবে, মাথার মানে নাম দিতে হবে না, যেমন আমার নাম লিটন, ঠিক আছে, তেমনি ওয়েবসাইটেও তো একটা নাম দিতে হবে, এই মাথার একটা নাম দেওয়া লাগবে না। তাহলে নাম দিতে হলে আমরা আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল একই একইভাবে লিখবেন, লেস দেন গ্রেটার দেন ভিতরে যে টাইটেল TITLE টাইটেল লিখলাম, ঠিক আছে। তারপরে কী করতে হবে, এটা শেষ করতে হবে না, হ্যাঁ, লেস দেন গ্রেটার দেন ভিতরে যে ফরওয়ার্ড স্ল্যাশ টাইটেল TITLE টাইটেল, হ্যাঁ। এখন এই যে টাইটেল শুরু এবং শেষ এর মাঝখানে যে এটা আছে, এখানে আপনি যা লিখবেন সেটাই ওয়েবসাইটের টাইটেল হিসাবে শো করবে কিংবা হেড হিসাবে শো করবে। এখন আমি এখানে কি দিতে পারি, আমি একটা নাম দেই, সাপোজ ধরেন এনজি 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 ইজি ইজি এন্টারটেনমেন্ট ENTER TAIN ইজি এনজি ইজি এন্টারটেনমেন্ট, এটা দিলাম, দিয়ে সেভ করি ফাইলটা। সেভ তো হয়ে গেছে, এখন চলেন কোথায় ফাইলটা সেভ হয়েছে আমরা একটু দেখে নিই আসলে কি হয়েছে কাজটা ওয়েবসাইটের। আমরা কোথায় যেন ফাইলটা সেভ করছিলাম, এই যে লার্নিং ওয়েব পেজ, দেখছেন এই এক্সটেনশনের জন্যই কিন্তু সিম্বলটা এরকমের আসছে, যদি এই এক্সটেনশন অন্য কিছু আসতো কিংবা এই এক্সটেনশন যদি অন্য কিছু হতো তাহলে অন্যরকমের চিহ্ন আসতো। যেহেতু আমরা এইচটিএমএল এ কাজ করছি তাহলে আমাদের এক্সটেনশন এইচটিএমএল দিচ্ছে। এখন আমরা এই ফাইলটা ওপেন করে নেই ডবল ক্লিকের মাধ্যমে, ওপেন করলাম, কি এখানে কি দেখতে পাচ্ছেন কিছু একটা হয়েছে, যেটা আশা করছিলাম সেটা কি আমরা পাইছি, দেখেন তো একটু, এই দেখেন এখানে ট্যাবে কি আসছে, এনজি হাইফেন ইজি এন্টারটেনমেন্ট, আমরা এখানে যে নামটা দিয়েছিলাম সেটা কি ওখানে আসছে, চলে আসছে কিন্তু, ঠিক আছে। বুঝতেই পারছেন কি সহজ বিষয় এই জিনিসটা, আর এই জিনিসটার মধ্যে পার্থক্য আছে, আমরা এনজি ইজি এন্টারটেনমেন্টের পরিবর্তে যদি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ দিই তাহলে কি ওটা কি আসবে, অবশ্যই আসবে। তাহলে আমি একটু প্র্যাকটিস করি, এটার পরিবর্তে যদি আমরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ দিই, বিআর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সেভ দিই ফাইলটা।
রিলোড দেই। কি আসছে এখন? কি এখন কি আর সমস্যা হচ্ছে না তো বুঝতে? হ্যাঁ দেখেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এখানেও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ঠিক আছে, আমরা কিন্তু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের যে এক্সটেনশন আছে এটাই আপাতত থাক। ঠিক আছে, তাহলে এটুকু তো বোঝা গেছে, এতে তো কোনো সমস্যা নাই মনে হয় কারো। খুবই সহজ কাজ, এটা আমরা চেঞ্জ করে নিই, আমরা অন্য একটা নাম দিই, আগে যেটা দিয়েছিলাম এই যে NJG এন্টারটেনমেন্ট, একটু রিলোড দিই। হ্যাঁ চলে আসছে, তো চলুন তাহলে দেখি কিভাবে ওয়েবসাইটের একটা হেডিং লেখা যায়। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে গেলাম। এখন যেহেতু আমরা হেডিং লিখবো, তাহলে কি হেডিংটা কোথায় লেখে, কোথাও হেডিং দিলে এখানে লিখতে হবে তাই না? কিংবা ওয়েবসাইটের তো বডির ভিতরে, এটা কিন্তু বডি, এই যে ভিতরে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বডি। আমরা যাই কাজ করি না কেন, সব এই বডির ভিতরে লিখতে হবে। বডির ভিতরে যাই লিখবো সেগুলো আমরা এই বডির ভিতরে দেখতে পাবো। তো চলুন তাহলে আমরা কিছু হেডিং লেখার চেষ্টা করি, কিংবা এই ওয়েবসাইটে কিছু লেখার চেষ্টা করি। তো তাহলে চলুন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে যাই। তাহলে কোনো হেডিং লিখতে হইলে আমরা H1 ইউজ করে থাকি। H1 থেকে H6 পর্যন্ত, এই H1, H2, H3, H4, H5, H6, এই ছয়টা হয়েছে আপনার হেডিং লেখার জন্য ইউজ করা হয়। H1 হয়েছে বড়, H2 তার একটু ছোট, H3 তার চিনতে ছোট, H4 তার চিনতে ছোট, H5 তার চিনতে ছোট, H6 তার চিনতে ছোট। মানে কি H1 হয়েছে সবার বড়, তাহলে আমরা সবার বড়টা ইউজ করি হেডিং এর জন্য। তাহলে হেডিং করতে হবে, হেডিং লেখার জন্য করতে হবে H1 ট্যাগ নিতে হবে। ঠিক আছে, তাহলে লেস দেন গ্রেটার দেন মাঝখানে H1, যেহেতু আমরা শুরু করছি H1 দিয়ে তাহলে এটা শেষও করতে হবে। তাহলে শেষ করি, ভিতরে যাই ফরওয়ার্ড স্ল্যাশ H1, যেহেতু শেষ করলাম তাহলে এর ভিতরে আমরা যা লিখবো সেটাই কিন্তু হেডিং হয়ে যাবে। তো এখন চলে কি লিখি, আমরা তো কিছু একটা লিখতে হবে, কি লিখবো? হ্যাঁ লিখি, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, লিখি THIS, দিস ইজ মাই ফার্স্ট, FIRST, ফার্স্ট ওয়েবসাইট, WEBSITE, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট লিখলাম, লিখে সেভ দিলাম। তো চলেন তাহলে ওয়েবসাইটে গিয়ে দেখি কোনো পরিবর্তন হয়েছে কিনা, রিলোড দেই। হ্যাঁ চলে আসছে, তো দেখছেন চলে আসছে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। আমরা কি পারছি ওয়েবসাইটে কোনো কিছু লিখতে? হ্যাঁ পারছি, তো দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। হ্যাঁ এখন যদি আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়েবসাইটের তো আপনার ব্যাকগ্রাউন্ড কি সাদা, আমরা আপনি যদি সাদা না রাখতে চান, কোন অন্য কালার দিতে চান, যেমন রেড দিতে পারেন, গ্রিন দিতে পারেন, ইয়েলো দিতে পারেন, অরেঞ্জ দিতে পারেন, যার যেরকম ইচ্ছা, আপনার মনে হলে আপনি সাদা রাখবেন না, অন্য একটা কালার ইউজ করবেন। সেক্ষেত্রে কীভাবে কালারটা ইউজ করবেন আমি একটু দেখি, ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডের কোনো কালার দেওয়া যায় কি না। তো অ্যাট ফার্স্ট তাহলে আমরা চলে যাই নোটপ্যাড প্লাস প্লাসে, যেহেতু আমরা বডিতে আমরা কালার দেবো, এটা কি বডি না, ফুলটা কিন্তু বডি, বডিতে কালার দেবো সব জায়গায়। তাহলে আমরা বডিতে একটা কি ইউজ করতে হবে, অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হয়েছে বিজি কালার নামে। এই যে বডির ট্যাগের ভিতরে ঢুকলাম, ঢুকে বডির লাস্ট ওয়ার্ড পরে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে বিজি কালার একটা অ্যাট্রিবিউট লিখবেন, বিজি কালার, COLO। আর বিজি কালার মানে হয়েছে ব্যাকগ্রাউন্ড কালার, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, কালার মানে রং, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, সমান সমান দেবেন দুইটা ই দিবেন। দেওয়ার পরে এখানে কি লিখবেন, কি কালার চাচ্ছেন, রেড। আচ্ছা রেড, রেড দিয়ে দেখি আমরা কি হয়, REDD রেড দিয়ে সেভ করি, সেভ করলাম। তো চলুন তাহলে ওয়েবসাইটে, এখানে তো দেখাই যাচ্ছে সাদা, তো আমরা রিলোড দিয়ে দেখি, রিলোড দিলাম, চমৎকার, কি রেড কি আমরা করতে পারছি, ব্যাকগ্রাউন্ড কালার রেড। হ্যাঁ রেড কালারটা আমার খুব একটা ফেভারেট না, সো আমরা একটু অন্য কালার ইউজ করবো, রেডের পরিবর্তে আমরা গ্রিনটা ইউজ করব। দেখি গ্রিন লেখি যে গ্রিন হয় কিনা একটু দেখা যাক, GRWN গ্রিন। ঠিক আছে, আমরা যা লিখবো সেই ধরনের কালারেই চলে আসবে।
আমরা যা লিখবো সেই কালারেই চলে আসবে। রিলোড দেই, দেখছেন সবুজ চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে এই যে কালারটা ওয়েবসাইটের, এই কালারটা আপনি, এই যে টেক্সটের যে কালার, এই টেক্সটের কালারটা আপনি কালো রাখবেন না, সাদা সাদা দিবেন। তো সেক্ষেত্রে তো সাদা কিভাবে করতে হবে, তো চলেন তাহলে যাই কেমনে সাদা করতে একটু দেখি। এখানে গেলাম, এখানে একটা ফন্ট নামে একটা অ্যাট্রিবিউট নেবেন, অ্যাট্রিবিউট না এটা হচ্ছে ট্যাগ, ফন্ট, হ্যাঁ ফন্ট নেবেন, FONT, ফন্ট নিলেন, ঠিক আছে, ফন্ট নিয়ে শেষ করলেন, গ্রেটার দেন। যেহেতু এটা শুরু করছেন এটা শেষও করতে হবে, আমরা যেহেতু এইটা কালার করবো সেটা, তাহলে এর নিচে চলে যাই, এখানে ফন্টটা শেষ করে দিই, ফন্ট FONT, সরি NT, ফন্ট শেষ হয়ে গেল। দেখছেন এখানে স্টার্ট ট্যাগ, এখানে ইন্ডিং ট্যাগ, দেখছেন যেহেতু এখানে শেষ করলাম, তখন ফন্ট, এখন কালার কি দেবেন এই ফন্টের যে কালার, এই যে ফন্টটা তো আমরা ট্যাগটা নিলাম, কিন্তু এখন অ্যাট্রিবিউট তো ইউজ করতে হবে, যেহেতু আমরা কালার চেঞ্জ করব, এটা তো ব্ল্যাক আছে, এখানে ব্ল্যাক আছে, তাহলে আমরা যদি এটা হোয়াইট, রেড কিংবা অন্য কিছু করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা কালার ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এই যে এখানে ফন্টের পরে স্পেস দিয়ে কালার লিখবেন, COLOR কালার, কী কালার ইউজ করবেন সমান সমান দিয়ে সেম একই কাজ, ঠিক আছে। এখানে কী কালার দেবেন, লিখে দেন হোয়াইট, জ্যোতি দিই আমরা, WHITE, হোয়াইট, সেভ দিলেন। তো আমরা ওয়েবসাইটে যাই, যে রিলোড দিই, দেখি কোনো পরিবর্তন হয় কি না। ওয়াও, দেখছেন সাদা হয়ে গেছে, কিন্তু আপনারা যে ধরনের কালারই নেন না কেন, শুধু এই যে ভিতরে চেঞ্জ করে বসাই দিলেই আপনারা কিন্তু সেই কালার পেয়ে যাবেন। সো হেডিংটা যদি, এটা তো শুধু একটা হেডিং হয়েছে, এটা তো প্যারাগ্রাফ মতো হয় নাই, আপনি এটা যদি প্যারাগ্রাফ মানে হেডিং এর ভিতরে প্যারাগ্রাফ নিতে চান, তাহলে ভিতরে আপনি প্যারাগ্রাফ লেখার জন্য আমরা পি নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করে, ঠিক আছে, তাহলে ভিতরে আমরা পি দেই, পি প্যারাগ্রাফ লেখার জন্য পি স্টার্ট করলাম, এটা পি দিয়ে শেষ করতে হবে, ভিতরে যাইয়া টর্চলাস পি প্যারাগ্রাফ লেখার জন্য পি ইউজ করে আমরা সেভ দিলাম। দেখি কোনো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, জাস্ট একই রকম থাকবে। এখন আপনার কি ইচ্ছা করে না যে এই লেখাটা আমরা মিডিলে আনবো, এটা কি সুন্দর দেখায়, এই ওয়েবসাইটে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা কোনো হেডিং হইলে হেডিং থাকবে মাঝখানে, তা আমি যদি এক সাইডে থাকে তাহলে কেমন কেমন হেডিং হইলো, তো এটা মাঝখানে আনতে হলে কী করতে হবে। তো চলেন যাই দেখি এটা মাঝখানে আনা যায় কি না। তো গেলাম এখানে পির ভিতরে, পিট পিট্যাগের ভিতরে একটা কী করতে হবে, অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, কি অ্যালাইন নাম, ALIGN, অ্যালাইন, অ্যালাইন সমান সমান দিলাম, এখানে একই জিনিস, এখানে সেন্টার দিয়ে দিই, CENTER, দেখি কোনো চেঞ্জ হয় কি না, সেভ দিলাম, সেভ সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা ওয়েবসাইটে যাই, দেখি রিলোড দিয়ে, ওয়াও দেখছেন মাঝখানে চলে আসছে, এখন কি টেক্সটটা কিন্তু ওয়েবসাইটে একটা পজিশন কিন্তু চলে আসছে হেডিংটা, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে আরও কিছু লিখবেন, সেটাও লেখা সম্ভব, চলেন যাই, যেহেতু ফন্ডের এই ফন্ডের ভিতরে কাজ শেষ, যেহেতু আপনি আরও কিছু লিখতে চাচ্ছেন তাহলে লেখেন বডিতে, দিস ইজ মাই, কী লিখবেন, কী লিখবো, কী লিখতে বলবো আপনাদের, হ্যাঁ লেখেন যা খুশি আপনি তাই লিখতে পারেন, এটাই আমি কপি করে এনে দিয়ে দিই, এটাই আপনারা লিখে নেবেন অনেক কিছু, আপনারা যত বেশি বেশি কাজ করবেন ততই বেশি কিছু শিখতে পারবেন। কিছু লিখলাম, ঠিক আছে, লিখে সেভ করে দিয়ে ভিতরটা চেঞ্জ করে দিই, ফার্স্টের জায়গায় সেকেন্ড দিয়ে দিই, ACCOND, সেকেন্ড, এই ফার্স্টের জায়গায় কি সেকেন্ড, থার্ড দিয়ে দিই, THIRD, থার্ড, TSIRD, সরি TSIRD, থার্ড, তারপর এটা ফোর্থ দিয়ে দিই, FOURTH, ফোর্থ, FOURTH, ফোর্থ, হ্যাঁ দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম, দেখি এখন ওয়েবসাইটে কিছু পরিবর্তন হয় কি না, রিলোড দিই, ও চলে আসছে কিন্তু এখানে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে আসলে এই কালারটাও আপনি চেঞ্জ করবেন, এই কালারটা আপনি রেড করতে চাচ্ছেন, রেড করতে হলে আপনাকে অবশ্যই একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আপনি এমন করেন যেহেতু প্যারাগ্রাফ পি একটা ট্যাগ ইউজ করেন, ঠিক আছে, পি দিয়ে শুরু করলেন আর এখানে
দিয়ে শেষ করলেন, ঠিক আছে, মানে প্যারাগ্রাফ লিখতে তো অবশ্যই পি লাগবে, শেষ করলেন, ঠিক আছে। মানে এর ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, যেহেতু আপনি আলাদা ফন্ট, তাহলে এখানে আপনি এই অ্যাট্রিবিউটের ভিতরে আপনি ফন্টটা ইউজ করতে পারেন, কালার ইউজ করতে পারেন, লোয়ার কালার সমান সমান, এখানে যদি আপনি রেড দেন দেখি কোনো চেঞ্জ হয় কিনা, চেঞ্জ করতে পারছি কিনা আমরা একটু দেখি, কোনো চেঞ্জ হয় না। আপনাকে ফন্ট একটা ইউজ করতে হবে, এভাবে দিলে হবে না। সো আপনি এখানে একটা ফন্ট ইউজ করেন, আবার একটা ফন্ট ইউজ করি, FONT ফন্ট, ফন্ট এই ফন্টটা তো শেষও করতে হবে, আমরা এর নিচে যে শেষ করলাম, FONT ফন্ট আমাদের শেষ হয়ে গেল। এখন ফন্টের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে কালার, কালার অ্যাট্রিবিউট নিয়ে তারপরে ভিতরে কী দেবো, রেড, এখন সেভ দেব, দেখি আমাদের এর কাজ হয়েছে কি না। ইয়ে হয়েছে, রেড কিন্তু চলে আসছে। আপনার ইচ্ছা এখন এই হেডিং, এই যে হেডিংটা আছে, হেডিংয়ের নিচে কী দেবেন, একটা আন্ডারলাইন থাকবে, আন্ডারলাইন থাকলে হেডিংটা দেখতে সুন্দর লাগবে। সো চলেন আমরা একটু হেডিংয়ের নিচে আন্ডারলাইনটা দিয়ে আসি। সো নোটপ্যাড প্লাস প্লাসে গেলাম, এখানে একটা ট্যাগ ইউজ করবেন, সেটা হচ্ছে ইউ, এখানে ভিতরে যে এখানে একটা লেস দেন, সরি লেস দেন গ্রেটার দেনের ভিতরে ইউ বসাই দেবেন, ঠিক আছে, ইউ বসাই দিয়ে এটা শেষও করবেন। মানে কোন পর্যন্ত আপনি আন্ডারলাইন চাচ্ছেন, শুধু এইটুকু চাচ্ছেন, তাহলে এখানে শেষ করবেন। যদি পুরা লাইনের শেষে চাচ্ছেন, মানে পুরোটা লাইন জুড়েই আন্ডারলাইন হবে, সেক্ষেত্রে পুরোটা লাইনের শেষে ইউটা শেষ করবেন, ইউ মানে আন্ডারলাইন, ঠিক আছে। সেভ দিই, সেভ দিয়ে দেখি কোনো পরিবর্তন হয় কি না। এভাবে দিলাম, দেখছেন আন্ডারলাইন কি চলে আসছে, হ্যাঁ আমরা কি পারছি, পারছি। সো এখন আপনি চাচ্ছেন যে আসলে এই যে আপনার প্যারাগ্রাফটা, এটা আপনি মানে সোজা হয়ে গেছে, আপনি চাচ্ছেন নিচে নিচে হবে, দিস ইজ মাই সেকেন্ড ওয়েবসাইট, দিস ইজ মাই থার্ড ওয়েবসাইট, দিস ইজ মাই ফোর্থ ওয়েবসাইট, নিচে নিচে হবে, একটার পর একটা হবে, সোজাসুজি হবে না। তো সেটা আপনি করতে পারেন, সেখানে আপনি নোটপ্যাড প্লাস প্লাসে যান, এই যে দিস ইজ মাই সেকেন্ড ওয়েবসাইটে পড়ে একটা ই ট্যাগ ইউজ করুন, সেটা হচ্ছে বিআর, বিআর ইউজ করবেন, তাহলে লেস দ্যান গ্রেটার দ্যান ভিতরে যাবেন, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ বিআর, বিআর দেখেন আমরা এখন কোনো কাজ হয়েছে কিনা আমরা একটু দেখে আসি। ওয়েবসাইটে গিয়ে রিলোড দেন, হ্যাঁ নিচে চলে আসছে। হ্যাঁ, আর যদি আপনি এই ফোরটাও নিচে আনতে চান সেটাও সম্ভব, শুধু আপনি সেটাও আপনার সম্ভব, সেটা এই যে থার্ড ওয়েবসাইটের নিচে আর একটা বিআর ইউজ করে দেন, এই যে বিআর ইউজ করে দিলাম, সেভ দিলাম, আমরা চলে যাই, কি হয়েছে। হ্যাঁ, এই কাজটুকু তো সকলেই বুঝতে পারছেন মনে হয় না, বুঝতে কোনো সমস্যা হয়েছে, যদি বুঝতে প্রবলেম হয় সো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর কাজ করার ক্ষেত্রে যদি কোনো স্পেলিং ভুল হয়, যেমন এই ট্যাগ কিংবা অ্যাট্রিবিউটের কোনো স্পেলিং যদি ভুল হয়, তাহলে কিন্তু কাজ করবে না। আশা করি এই কাজগুলো বুঝতে অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। তো ভালো থাকবেন সবাই, হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ।